ये है एबीसी न्यूज एजीटी लाइव। একটু যাই বয়স স্যার একটু আপনারা সবাই অবগত আছেন যে অন্য দেশের অন্যান্য রাজ্যের সাথে শিক্ষিপড়াত সেই কোভিড ভিডিও সার্স দেখা দিয়েছে। তো সেইভাবে আমরাও আমাদের প্রিপেয়ারনেস আমরা কীরকমভাবে তৈরি থাকবো সে বিষয়ে আমরা আজকে আলোচনা করেছি। আমরা আজকে আমাদের প্রিন্সিপাল সেক্রেটারি চেয়ারম্যানশিপে আমাদের একটা ভিসিও হয়েছে সব ডিস্ট্রিক্টের সাথে, সেখানে আমরা কিছু নতুন ডিসিশন নিয়েছি। আপনারা সবাই অবগত আছেন যে এখন রেল আসছে, বিশেষ করে বিভিন্ন চারটে রাজ্যের থেকে যে রেলগুলি আসছে সেইটার থেকে আমরা যে প্যাসেঞ্জারগুলি আসবে সেখানে আমরা 100% টেস্ট করার জন্য আমরা ডিসিশন নিয়েছি। ফ্লাইটও আমাদের এখানে আসছে, ফ্লাইটও আমরা করছি, আগে থেকে আমাদের ডিসিশন নেওয়া আছে, তারপরেও আমরা 100% আমরা টেস্ট করব সেই ডিসিশন আমাদের হয়েছে। তাছাড়া কিছু কোয়ারেন্টাইন করা, পেশেন্ট শিফটিং করা, এরকমভাবে আমরা পেশেন্ট শিফটিং করব। বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে পেশেন্ট যেগুলি আসবে যাদের আমরা বিভিন্ন সেন্টারে মিন্স রেলওয়ে স্টেশন তারপর এয়ারপোর্টে টেস্ট করে পজিটিভ পাবো ওদেরকে কীরকমভাবে আমরা শিফট করবো, কীরকমভাবে ওদের হোম আইসোলেশন না কোয়ারেন্টাইন সেন্টার কীরকমভাবে আমরা দেব সেই ব্যাপারে আমরা আজকে ডিসিশন নিয়েছি। এ ব্যাপারে আপনাদের সামনে ডিটেলস বক্তব্য রাখবেন আমাদের স্টেট সার্ভেলেন্স অফিসার ডক্টর দীপ কুমার দেববর্মা। আমরা প্রত্যেক দিনই আমরা একটা স্বাস্থ্য দপ্তর থেকে মিডিয়া বুলেটিন শেয়ার করি, আপনারা যার মাধ্যমে আপনারা আমাদের পুরো ত্রিপুরা রাজ্যবাসীকে এই নিউজটা পৌঁছান, পৌঁছানোর পরে ওরা জানতে পারে যে আমাদের আজকে রাজ্যে কী স্ট্যাটাস আছে। আজকে যদি এই কারণে আমরা প্রিন্সিপাল সেক্রেটারি স্যার আমাদেরকে নির্দেশ দিয়েছেন আমাদের তিনজনকে, যেহেতু আমরা মানে ডেইলি জিনিসটাকে মনিটর করছি ফ্রম দ্য গ্রাউন্ড লেভেল কী হচ্ছে না হচ্ছে, এই জন্য এই জিনিসটা ব্রিফ করার জন্য আমাদেরকে উনি বলেছেন, ডাইরেকশন দিয়েছেন, তো এই জন্য আমরা আজকে এসে ব্রিফ করছি আপনাদেরকে। যদি আমি আজকে সারাদিনের পজিটিভ কেস দেখি, আপনারা সবাই জানেন যে গতকাল আমাদের রাজ্যে ছিল 124 জন পজিটিভ, 124, আজকে তা বেড়ে হয়ে গেছে 166, 166 জন পজিটিভ এসছে। যদি আমি সায়েন্টিফিক পজিটিভিটি রেট দিয়ে দেখতে যাই, আমাদের পজিটিভিটি রেট ছিল গতকাল ছিল 2.70, যা বেড়ে আজকের দিনে 3.27 হয়েছে। তো অলমোস্ট 0.50% পজিটিভিটি রেট ইনক্রিজ করেছে, যেটা ডেফিনেটলি আমাদের জন্য একটা চিন্তার বিষয় যে আগামী দিনে কি হবে না হবে। ট্রেন্ড তো আমরা দেখছি যে প্রত্যেক দিনই কিছু না কিছু বাড়ছে, কিন্তু গতকালের থেকে আজকের যে মানে ডিফারেন্স অফ ইনক্রিজ অফ পজিটিভিটি রেট যদি আমি প্রপোর্শনে দেখি, তো কিন্তু লাস্ট বিগত এক সপ্তাহে যদি দেখি আজকের দিনই কিন্তু সবচেয়ে বেশি প্রপোর্শনাল ওয়াইজ ইনক্রিজ করেছে। তো সেটা আমাদের জন্য একটা চিন্তার বিষয়, তো আমরা সেইভাবেও স্টেপস নিচ্ছি। তো সেই জন্য আজকে দ্রুত আমাদের প্রিন্সিপাল সেক্রেটারি হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েল ডিপার্টমেন্ট স্যার নিজে ভিসির মাধ্যমে ডিস্ট্রিক্টের প্রত্যেক ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কালেক্টর, সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ, চিফ মেডিকেল অফিসার হেলথ ডিপার্টমেন্টের থেকে এবং ডিস্ট্রিক্ট সার্ভিলেন্স অফিসার যারা আছে তাদের সাথে ওয়ান টু ওয়ান থ্রু ভিডিও কনফারেন্স প্রায় 2 থেকে 2.5 ঘন্টা বিগত কিছুক্ষণ আগে উনি ইন্টারাকশন করেছে এবং আমরা সমগ্রভাবে অনেকগুলি সিদ্ধান্ত নিয়েছি যে এগুলি আমরা করব, সেটা আমি কিছুক্ষণ পরে আপনাদেরকে বলছি। যদি 166 কেসেস দেখি, তার মধ্যে ওয়েস্ট ডিস্ট্রিক্টে আছে 98 আউট অফ দ্যাট 166, গোমতী ডিস্ট্রিক্টে আছে 5 জন, ধলাই ডিস্ট্রিক্টে আছে 19 জন, সিপাহীজলা আছে 3 জন,
নর্থ ডিস্ট্রিক্টে আছে 11 জন, ঊনকোটি ডিস্ট্রিক্টে আছে 20 জন, সাউথ ডিস্ট্রিক্টে আছে 10 জন। এটা হলো 166 এর ব্রেকআপ। আর আজকের দিনে আমার টোটাল পেশেন্ট যারা ঠিক হয়ে বাড়ি ফিরে গেছেন বা রিকভার্ড হয়ে যারা বাড়িতেই রয়েছেন, আজকে আমরা 50 জন রিকভার্ড হয়েছে। আজকের দিনে আরেকটা যেটা গুরুত্বপূর্ণ বিষয়, আমরা এতদিন যে অ্যাক্টিভ কেসের সংখ্যা দেখছিলাম ডাবল ডিজিট বা ট্রিপল ডিজিট, আজকে কিন্তু এটা 4 ডিজিটে জাম্প করে গেছে অ্যাক্টিভ কেস। 1020 আজকের দিনে আমাদের অ্যাক্টিভ কেস। তো 2021 ফার্স্ট টাইম, মানে যেটা আমাদের জাম্প করে মোর দেন 4 ডিজিটে, ফার্স্ট টাইম আমরা আজকের দিনে অ্যাক্টিভ কেসের সংখ্যায় পৌঁছে গেছি। যদি আমি দেখি আজকের দিনে যে আমাদের যে অ্যাক্টিভ কেস আছে, অ্যাক্টিভ কেসের মধ্যে 841 জন হোম আইসোলেশনে আছে, তাছাড়া বাকি যতজন আছে তারা কোনো না কোনো ফেসিলিটিতে, কোভিড কেয়ার সেন্টার বা ডেডিকেটেড কোভিড হেলথ সেন্টার বা ডেডিকেটেড কোভিড হসপিটাল জিএমসিতে ওরা চিকিৎসাধীন আছে। তার মধ্যে যদি আমি দেখি, তার মধ্যে আপনার এজিএমসিতে সবচেয়ে বেশি পেশেন্ট আছে আজকের দিনে 52 জন পেশেন্ট, আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজে ডেডিকেটেড কোভিড হসপিটাল আছে, আইএলএস হাসপাতালে 38 পেশেন্ট, বিএসএফ হাসপাতাল শালবাগারে 36 পেশেন্ট, পিআরটিআই এডিনগরে যে আছে 18 জন পেশেন্ট, আমবাসাতে কোভিড কেয়ার সেন্টার যেখানে আছে এখানে আছে 19 জন, এবং রাজনগর যে পিএসসি নিউনো পিএসসি নর্থ ডিস্ট্রিক্টে ওখানে 16 জন চিকিৎসাধীন আছে। তো সেটা হলো ওভারঅল চিত্রটা। জিনিস ডিপার্টমেন্ট এটাকে পজিটিভভাবে দেখছে, আমাদের কেসের সংখ্যা আজকে অনেক বেশি 166 জন। তো ডেফিনেটলি আমাদের টেস্টের সংখ্যা নিশ্চয়ই বেশি, হ্যাঁ অনেকই বেশি। আজকের দিনে আমাদের যদি টোটাল টেস্টের সংখ্যা দেখি তো 5075টা টেস্ট হয়েছে, 5075, এবং 2021 আজকের দিনই সবচেয়ে বেশি টেস্ট আমরা করতে পেরেছি। এবং আপনারা জানেন যে 2020 আমরা যা টেস্ট করেছি 5000 কিন্তু সহজে আমরা ক্রস করতে পারিনি, কিন্তু 2021 এসে কিন্তু আমরা 5000 বেঞ্চমার্কটা ক্রস করতে পেরেছি টেস্টিংয়ের ক্ষেত্রে। আমাদের হেলথ কেয়ার ওয়ার্কার যারা আছেন ভ্যাকসিনেশনেও ওরা কন্ট্রিবিউট করছেন, ওরা ডুয়েল কাজ করতে হচ্ছে ওদেরকে, টেস্টিংও করতে হচ্ছে ভ্যাকসিনও করতে হচ্ছে। তো আমি আমার পক্ষ ব্যক্তিগত পক্ষ থেকে, স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে, আমি আমাদের হেলথ কেয়ার ওয়ার্কার এবং এই সিস্টেমে যারা কাজ করছেন সবাইকে আমি কনগ্রেচুলেট জানাই, এবং আশা করি যে স্পিরিটটা যে নিয়ে কাজ করছে এটা আমরা আগামী দিনে বজায় রাখতে পারব। দুই তিনটা ডিসিশন যেটা নেওয়া হয়েছে আজকে, অলরেডি আমরা ম্যাডাম অলরেডি প্রত্যেক জেলায় পাঠিয়ে দিয়েছে। আপনারা তো জানেন যে গত 21 তারিখ একটা স্বাস্থ্য দপ্তর থেকে একটা নোটিফিকেশন বেরিয়েছিল যে যেইসব প্যাসেঞ্জার, ইনকামিং প্যাসেঞ্জার আমাদের রাজ্যে যারা আসবে, কারণ আমরা জানি কারণ করোনা ভাইরাস কিন্তু ইম্পোর্টেড ভাইরাস, আমাদের এখানে যে কেসেস যখনই হয়েছে প্রথম কেসটা যদি আপনারা মনে করে থাকেন গীতারানি কর্মকার, উনিও কিন্তু বাইরের থেকেই এসেছিল। তো আমরা ম্যাক্সিমাম কেসটা যে ভাইরাসের যে মানে আমাদের রাজ্যে যে প্রভাব তা কিন্তু ইম্পোর্টেডই, আমরা সেই অনুযায়ী আমরা করেছিলাম যে যেই সব প্যাসেঞ্জার বাইরের থেকে আসবে তারা কোভিড 19 নেগেটিভ টেস্ট রিপোর্ট নিয়ে আসবেন আরটিপিসিআর ট্রুনেট বা সিবিনেটের প্রায়র টু 72 আওয়ার্স অফ জার্নি, মানে যদি আমি জার্নি যদি শুরু করলাম তার আগে 72 ঘন্টার মধ্যে সেই টেস্ট রিপোর্টটা থাকতে হবে। সেটা ছিল আমাদের ইন জেনারেল একটা নোটিফিকেশন, এয়ারপোর্ট রেল স্টেশন আইসিপি চুড়ে গাড়ি দিয়ে যারা আসবে তাদের জন্য। কিন্তু দেশের পরিস্থিতি বিগত এক সপ্তাহের পরিস্থিতি দেখে আজকে আমরা ব্যাপারটা কিছুটা রিভিউ করলাম, রিভিউ করার পরে আমরা এই সিদ্ধান্তটা আমরা বসলাম, এবং আমি যেটা বললাম যে প্রিন্সিপাল সেক্রেটারি স্যার 1-to-1 সবার সাথে কথা বলেছে, সবাই মতামত নিয়ে আমরা একটা ডিসিশনে যেটা পৌঁছেছি, আমাদের রাজ্যে কিছু স্পেশাল ট্রেন আবার আসবে ব্যাঙ্গালোর থেকে, কিছু ট্রেন হয়তো চেন্নাই থেকে আসবে, কিছু ট্রেন মুম্বাই থেকে আসবে, কিছু ট্রেন দিল্লি থেকে আসবে। আমরা করে দিয়েছি এই চারটা ট্রেন মানে চারটা জায়গা, কারণ এই চারটা জায়গা আজকের দিনে ভারতবর্ষের হটস্পট হয়ে আছে। আপনারা সবাই জানেন, যদি আপনারা মিনিস্ট্রি অফ হেলথ এন্ড ফ্যামিলি ওয়েলফেয়ার গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার সাইটে যান গেলেই দেখতে পারবেন যে দোজ এরিয়াজ আর নাম দ্য হটস্পট।
তো এখান থেকে আসলে ডেফিনেটলি আমাদের এক্সট্রা প্রিকশন কিছু নিতে হবে। এখন আমরা এই ট্রেনগুলি যারা আস ট্রেনগুলি যারা আসছে ওই জায়গা থেকে যে ট্রেনগুলি আসবে ইরেসপেক্টিভ অফ নেগেটিভ আরটিপিসিআর রিপোর্ট তাদের টেস্টিং এখানে করতে হবে। রিপোর্ট নিয়ে আসলে পরেও তাদের এখানে টেস্ট করতে হবে। আমরা একটা স্ক্রিনিং করবো, আবার সেকেন্ড স্ক্রিনিং করবো, ওরা একটা নিয়ে আসবে তারপর আমরা সেকেন্ড স্ক্রিনিং করবো। আশা করবো সবাই নেগেটিভ থাকুক, যদি পজিটিভ এসে পড়ে সো দ্যাট আমরা এট এ টাইম অ্যাট দ্য এন্ট্রি পয়েন্ট আমরা ওদেরকে আইডেন্টিফাই করতে পারি। শুধু তাই নয়, তারপরে রেসপেক্টিভ ডিস্ট্রিক্টে ওরা যাবে, যাওয়ার পরে তাদেরকে আমরা কোয়ারেন্টাইনের জন্য সাজেস্ট করব। তো আমরা আমাদের এখানে গত নভেম্বর মাসের পর থেকে ধীরে ধীরে কোয়ারেন্টাইনের এটা আমাদের আস্তে আস্তে আমরা একটু মানে এটাকে অনেক স্মুথ করে দিয়েছিলাম। তো এখন আমরা সেই স্টেপটা আবার নেওয়া ইনিশিয়েশন প্রসেস শুরু করেছি। তো সেই সব জায়গা থেকে যারা আসবে তাদেরকে আমরা কোয়ারেন্টাইন আমরা করব 7 days। 7 days এর মধ্যে যদি অ্যাসিম্পটোমেটিক থাকে তবে আমরা ওদেরকে কোয়ারেন্টাইন থেকে ফ্রি করে দেবো। এই কথার বিষয়ে পরে আমরা আরও ডিসিশন হলো। ডিসিশন হওয়ার পরে আমরা ঠিক করলাম যে শুধু ট্রেন প্যাসেঞ্জারের ক্ষেত্রে না, যেসব প্যাসেঞ্জার ত্রিপুরা রাজ্যে আসবে তাদেরকে আমরা অ্যাডভাইস করব ফর কোয়ারেন্টাইন। স্যার এটি তো ডিসিশন ছিল, তো তার মানে ট্রেনের ক্ষেত্রে তো যেদিন আসছে এদিন এটা আমরা বাই আজকে রাত্রের মধ্যে হয়তো আমরা নোটিফিকেশনটা ইস্যু করব, হয়তো আপনারা কালকে পেয়ে যাবেন। ফর ইনকামিং এয়ার প্যাসেঞ্জার্স চুড়াই বাড়ি দিয়ে বা যারা আসবে তাদেরকে আমরা স্ক্রিনিং করার মাধ্যমে স্পেসিফিক্যালি আমরা কিছু কোয়ারেন্টাইন গাইডলাইন্স দিয়ে ওদেরকে আমরা অ্যাডভাইস করব। এই কারণে প্রিন্সিপাল সেক্রেটারি স্যার প্রত্যেক ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড কালেক্টরকে রিকোয়েস্ট করেছেন সো দ্যাট বিগত দিনে যে আমাদের যে সেই অ্যাক্টিভিটিসটা হতো সেটা যেমন আবার হয়। আমরা এটা আজকে একটা কথা হয়েছে, হয়তো এটা করা করবো আমরা। আর বাড়ির মধ্যে সেই পোস্টার লাগানো কোয়ারেন্টাইন করে তো সেটাও আমরা আগামী এক দুই দিনের মধ্যে আমরা চালু করব। এটা একটা মানে ডিসিশন যেটা আমরা নিয়েছি। এই ডিসিশনটা নেওয়ার পিছনে অনেকগুলি কারণ আছে। আজকে আমি অনেক জায়গা থেকে ফোন পেয়েছি, অনেক কাছ থেকে শুনতে পেরেছি, স্যারের কাছেও অনেক ফোন এসছেন, ম্যাডামের কাছেও অনেক ফোন এসছেন, আপনারা অনেকে অনেক কিছু জিজ্ঞেস করেছেন। বিস্তৃত এই স্টেপসগুলি নেওয়ার পিছনে উদ্দেশ্য হলো যে আমাদের কিছু ব্যাপার এরকম আসছে নজরে, যে জিনিসগুলি হয়তো আমাদের কেসেস বাড়ার সম্ভাবনা থাকতে পারে যদি আমরা সেইভাবে এখন থেকে সবাই মিলে যদি আমরা না মেনে চলি। ডিসিশন তো করবে, তাছাড়া যে আপনাদের মাধ্যমে সবাইকে বলবো এখনও সময় আছে, রাইট টাইম আছে, মেনটেন প্রপার কোভিড অ্যাপ্রোপ্রিয়েট বিহেভিয়ার যদি আমরা না করি তবে আমরা কিন্তু সবাই মিলে আমরা দায়ী থাকবো সেই জন্য। কারণ গাইডলাইন্স নোটিফিকেশন দিয়ে শুধু কিছু করা যেতে পারবে না, ইটস নিডস সাপোর্ট ফ্রম অল সেকশনস অফ দ্য কমিউনিটি। এটা ইয়ে আরেকটা জিনিস যেটা আমরা হাইলাইট করব, আজকের দিনে যদি আমরা ট্রিটমেন্ট ফেসিলিটি অনুযায়ী দেখতে যাই আমাদের টোটাল এখন অবধি কোভিড হসপিটাল, কোভিড হেলথ সেন্টার এবং কোভিড কেয়ার সেন্টার মিলে আমরা কিন্তু অলরেডি 16টা সেন্টার আইডেন্টিফাই করে নিয়েছি, 16টা সেন্টার আইডেন্টিফাই করে নিয়েছি এবং আমাদের কাছে অলমোস্ট আরও 1467টা বেড আমরা আইডেন্টিফাই করে রেখেছি। ইট উইদিন এ কামিং ফিউ ডেজ সেগুলিকে আমরা ফাংশনাল স্ট্যাটাসে আমরা নিয়ে যাব। স্যার এখন ফাংশনাল আছে আপনার 1345 আর 1467টা বেড আইডেন্টিফাই হয়েছে, যেটাকে আমরা কিছুদিনের নোটিশের মধ্যে আমরা সিচুয়েশন বুঝে সেভাবে আমরা ব্যবস্থা করব। আর যে বিষয়টার জন্য আমরা আজকে এখানে প্রেস কনফারেন্স বিশেষ এটা হলো ওভারঅল চিত্র, যেটা আমি বললাম পরে আমি কোশ্চেনগুলির সেন্সিটিভ ম্যাটার জন্য যেটা আপনাদের মাধ্যমে ত্রিপুরাতে প্রত্যেক মানুষের জানা দরকার। কারণ এই জিনিসটা জানলে আশা করি আপনারা তো কিছু না কিছু কোভিড অ্যাপ্রোপ্রিয়েট বিহেভিয়ার জন্য এগিয়ে আসছেন, হয়তো আরও এগিয়ে আসবেন। তো সেই ম্যাটারটার জন্য আমি প্রফেসর ডক্টর তপন মজুমদার স্যারকে, তো আমি আজকে স্পেসিফিক্যালি ভাইরাসটা সম্বন্ধে
ভাইরাসের সর্বভারতীয় অবস্থান এবং আমাদের ত্রিপুরার প্রেক্ষাপট এই দুটো জিনিস হাইলাইট করব। যদি আমরা শুরু থেকে যাই 2019 যে ডিসেম্বর মাস থেকে যে ভাইরাসটা প্রথম আবিষ্কৃত ডিসকভারি হয়েছিল, তো তার থেকে এই যে জার্নি ভাইরাসের আজকে প্রায় 2 বছর হতে চলল, 1.5 বছর হতে চলল, এই সারা জার্নিতে ভাইরাস অনেকবার তার চারিত্রিক পরিবর্তন করেছে। চারিত্রিক পরিবর্তন করে এগুলোকে আমরা আমাদের পরিভাষায় ডিফারেন্ট ক্ল্যাডস বলি, কারণ এগুলো আরএনএ ভাইরাস। আরএনএ ভাইরাস কন্টিনিউয়াস মিউটেশন করে, মিউটেশন করার ফলে ওরা বিভিন্ন ক্ল্যাডসে পরিণত হয়। সারা বিশ্বে এখন 8টি ক্ল্যাডস সার্কুলেট করছে। তো 8টি ক্ল্যাডের মধ্যে আমরা এপ্রিল মাস থেকে আপ টু ডিসেম্বর টোটাল 113টা স্যাম্পল সিকোয়েন্সিং এর জন্য পাঠিয়েছিলাম এনআইভি পুনেতে। 8টি ক্লেডের মধ্যে 3টে ক্লেড আমাদের ত্রিপুরায় সার্কুলেটেড ছিল এবং এগুলো খুব একটা ভেরিয়েন্ট অফ কনসার্ন ছিল না, যেটা নিয়ে সবার উদ্বেগ ছিল সেগুলো ছিল না। এগুলো মোস্টলি আমরা পেয়েছি চেন্নাই থেকে, কিছু পেয়েছি নর্থ ইন্ডিয়া থেকে, কিছু পেয়েছি ইস্টার্ন সাইড থেকে। এই হচ্ছে আমাদের ভাইরাসের সংমিশ্রণ আপ টু ডিসেম্বর। জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এই 3 মাসে যখন নতুন করে আবার শুরু হলো, তখন আমরা কতগুলো নাম শুনতে থাকলাম। একটা হচ্ছে ইউকে ভেরিয়েন্ট, যাকে আমাদের পরিভাষায় এটাকে বলা হয় B.1.1.7। সেকেন্ড হচ্ছে সাউথ আফ্রিকান ভেরিয়েন্ট, যেটাকে বলা হয় B.1.351। আর থার্ড হচ্ছে ব্রেজিলিয়ান ভেরিয়েন্ট, সেটা হচ্ছে B.1.28। এই 3টে ভেরিয়েন্টকে তখন ভেরিয়েন্ট অফ কনসার্ন বলতো, VOC বলতো আমাদের। ভেরিয়েন্ট অফ কনসার্ন কেন? কারণ ওদের ইনফেক্টিভিটি বেশি, ট্রান্সমিসিবিলিটি বেশি। সবচেয়ে উদ্বেগজনক হচ্ছে ওরা ভ্যাকসিনের যে ভ্যাকসিন দেওয়ার ফলে যে অ্যান্টিবডি তৈরি হয় সেটা এসকেপ করার প্রবণতা আছে। এই 3টে কারণে আমরা এগুলোকে ভেরিয়েন্ট অফ কনসার্ন বলি। আমাদের দেশে যখন মহারাষ্ট্রে যখন সার্চ শুরু হলো, তখন সিকোয়েন্স করে দেখা গেল যে এবার নতুন করে ইন্ডিয়ান ভেরিয়েন্ট শুরু হলো, যেটাকে আমরা ডাবল মিউটেন্ট বলছি। তো এই ডাবল মিউটেন্টের নাম আমাদের পরিভাষে হচ্ছে B.1.617। তো গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার ডাইরেকশন অনুসারে আমরা প্রত্যেক মাসে 5% পজিটিভ স্যাম্পল, যাদের সাইকেল থ্রিশোল্ড সিটি ভ্যালু বলি আমরা, সিটি ভ্যালু 25 এবং তার নিচে থাকে, ওদেরকে আমরা কম্পালসারিলি আমরা এখন সিকোয়েন্সিং এর জন্য পাঠাই। টোটাল আমরা 19টা স্যাম্পল পাঠিয়েছিলাম ন্যাশনাল ইনস্টিটিউট অফ জিনোমিক্স এন্ড মলিকুলার বায়োলজি কল্যাণীতে, সেটা হচ্ছে আমাদের জন্য আইডেন্টিফাইড সেন্টার। 10টা সেন্টার সারা বসে আছে। তো আজকে বিকেলে এন্টায়ার রিপোর্ট আমাকে শেয়ার করেছে সিকোয়েন্সিং কমপ্লিট করার পরে। তো যেটা আমি বলবো সেটা আমাদের জন্য খুব একটা ভালো খবর নয়, সেটা খুবই উদ্বেগজনক। আউট অফ 19 আমরা 11টা পেয়েছি ডাবল মিউটেন্ট, যেটা মহারাষ্ট্রে 70% ইনফেকশন করছে, মোর দ্যান 69% ইনফেকশন কজ বাই দিস ডাবল মিউটেন্ট B.1.617। 5টা হচ্ছে ইউকে ভেরিয়েন্ট, যেটা নিয়ে আমরা খুব চিন্তিত। দিল্লিতে এবং পাঞ্জাবে যে ইউকে ভেরিয়েন্ট আছে সেই ভেরিয়েন্টও আমাদের এখানে এসে গেছে, তো সেটা হচ্ছে B.1.1.7। একটা পেয়েছি আমরা সাউথ আফ্রিকান ভেরিয়েন্ট B.1.351। আর বাকিগুলো নর্মাল আছে। এখন আরেকটা ভেরিয়েন্ট মাত্র বাকি আছে, সেটা হচ্ছে ব্রাজিলিয়ান ভেরিয়েন্ট, সেটা হচ্ছে ড্রেডেড, সবচেয়ে ড্রেডেড ভেরিয়েন্ট, যেটা যদি সংক্রমণ ছড়ায় তাহলে আমাদের ভ্যাকসিনের এফিকেসি কতটা থাকবে তা প্রশ্নচিহ্নের মধ্যে থাকবে। আজকে এতগুলো কথা আপনাদের সামনে তুলে ধরার জন্য, তুলে ধরার কারণ হচ্ছে একটা, ডক্টর দীপ বললেন কেন আমরা এতগুলো ডিসিশন আজকে আবার আমরা উই ওয়েন্ট ব্যাক টু আগের ডিসিশনগুলোতে কেন আমরা গেছি। কারণ এই মুহূর্তে আমাদের দুটো জিনিস আমাদের সামনে, একটা হচ্ছে অবজারভেশন অফ প্রভিড অ্যাপ্রোপ্রিয়েট বিহেভিয়ার, সেকেন্ড হচ্ছে ভ্যাকসিনেশন। অ্যাগ্রেসিভ ভ্যাকসিনেশন এখন আমাদের সামনে একমাত্র চয়েস। ভাইরাস কিন্তু এবারও আমাদের সময় দিচ্ছে, গতবারও আমাদের সময় দিয়েছিল,
আমরা এটা অনেক প্রস্তুতি যতটুকু নিয়েছিলাম তাতেও আমরা দেখতে পেরেছি যে এটা সম্পূর্ণ ছিল না একটা সময়, কিন্তু এবারও আমরা চাইছি যে আপনারা দেখছেন যে সারা দেশের পরিস্থিতি, আমরা চাই না এমন একটা পরিস্থিতিতে পড়ি যেখানে যে স্বাস্থ্য দপ্তরকে যেখানে সারেন্ডার করতে হবে, যে নিজের নিজের ব্যবস্থা নিজে করতে হবে, এই জাতীয় সিচুয়েশনে যাতে না পড়তে হয়। সেটার জন্য যেহেতু এটা একটা পাবলিক হেলথ প্রবলেম, হেলথ অ্যালোন ক্যানট টেক রেসপন্সিবিলিটি, দ্যাট ইজ এ ক্লিয়ার কাট মেসেজ, যে শুধু স্বাস্থ্য শুধু বেড বাড়িয়ে অক্সিজেন বাড়িয়ে ওষুধ আনিয়ে কিচ্ছু করা যাবে না যদি আমরা কোভিড অ্যাপ্রোপ্রিয়েট বিহেভিয়ার না মানি। সবার কাছে অনুরোধ, এখনো হাই টাইম, ভাইরাস আমাদের সময় দিচ্ছে, যা এসছে এসছে, কারণ অলরেডি এই ভেরিয়েন্টগুলোর নাম শুনে বুঝতেই পারছেন এগুলো সব ইম্পোর্টেড, সব ট্রাভেলের থ্রুতে এসছে, ম্যাক্সিমাম এয়ার হবে কারণ ট্রেন এখনো সেইভাবে আসেনি, এয়ার ট্রাভেলের মাধ্যমে এগুলো এসছে। এখন এগুলো যাতে আর বেশি ছড়াতে না পারে, এগুলো যাতে দুর্বল হয়ে পড়ে, আমরা যাতে পিক অ্যাচিভ না করতে পারি, সেকেন্ড ওয়েভের পিক কিন্তু খুব ডেঞ্জারাস রূপ নিচ্ছে বিভিন্ন স্টেটে, সেটা দেখতে পাচ্ছেন ডেইলি আপনারা সিনারি দেখতে পাচ্ছেন। ভাবে কি মানে এটা ছড়িয়ে পড়ছে না, কারণ আমরা সাধারণত যারা কলকাতা থেকে আপনি বলছিলেন যাত্রীদের টেস্ট করানো হচ্ছে, আমরা ভারতবর্ষের কয়েকটা স্টেটে হোস্টেলে রাখা বা কোয়ারেন্টাইন করে মানে ইনস্টিটিউশনাল কোয়ারেন্টাইন নেই, কিন্তু ভয় তো আছে কারণ স্ট্রেনগুলো ভালো না, স্ট্রেনগুলো যদি আরো পরিবর্তন করে তাহলে প্রবলেম হবে। আমরাও অনুরোধ রাখবো যে এই প্রেক্ষাপটে আমরা আরো সচেতন হব, কোভিড অ্যাপ্রোপ্রিয়েট বিহেভিয়ার ঠিক মতো মানব, এগ্রিগেশন যেখানে জনজমায়েত হচ্ছে সেটাকে আমরা যে কোনো মূল্যে প্রিভেন্ট করব, থ্রো সোশ্যাল মিডিয়া, থ্রো প্রতিবাদ, যেভাবে হোক আমরা এটা করব, অ্যাডমিনিস্ট্রেশনকে জানিয়ে যেভাবে সম্ভব, ইভেন বাজারহাটগুলো আমার মনে হয় আস্তে আস্তে সিদ্ধান্ত নিচ্ছে ছড়িয়ে দেওয়ার জন্য, সেগুলো আমরা পালন করব। আর সরকার যখন যখন যাদের ভ্যাকসিন দেওয়ার সিদ্ধান্ত নেয় আমরা স্বতঃস্ফূর্তভাবে ভ্যাকসিন নিয়ে নেব। একটা রিউমার ছিল মাঝে যে ভ্যাকসিন নেওয়ার আগে টেস্ট করিয়ে নিতে হবে, সেটা ঠিক নয়, ভ্যাকসিন নেওয়ার আগে কারোর কোনো টেস্ট করার দরকার নেই, যদি যদি কেউ সিমটোমেটিক থাকে, সর্দি কাশি থাকে, ওদেরকে আমরা বারণ করছি ভ্যাকসিনেশন সেন্টারে যাওয়ার জন্য, সর্দি কাশি সুস্থ হয়ে গেলে তখন আপনি ভ্যাকসিন নিতে পারবেন, কারণ টেস্ট না ওদের ক্ষেত্রে টেস্ট না করিয়ে, ইনফ্লুয়েঞ্জালাইক ইলনেস থাকলে টেস্ট না করিয়ে ছড়ানোর একটা সম্ভাবনা থাকে। আমার পক্ষ থেকে এই কতগুলো কথা বলে ইনস্টিটিউশনাল কোয়ারেন্টাইনের যে আমাদের যে লাস্ট টাইমের অভিজ্ঞতা, আমরা দেখেছি যে কোয়ারেন্টাইনে রেখে ক্রস ইনফেকশন বেশি হয়েছে রাদার দেন হোম আইসোলেশন, কারণ কি কোয়ারেন্টাইনের সেন্টারের যে মানে যে গাইডলাইন আছে, কোয়ারেন্টাইন সেন্টারও কিন্তু অ্যাজ গুড অ্যাজ এ কোভিড কেয়ার সেন্টার, সিসিসির মতো হওয়া উচিত, কারণ সেখানেও কিন্তু আমার 2 মিটার দূরত্ব থাকা উচিত, বাকি সব কিছু ব্যবস্থা থাকা উচিত, কিন্তু এখানে দেখা গেছে একটা রুমে হয়তো 15 জন 20 জন একসঙ্গে আছে, সো যে পজিটিভ ও নেগেটিভদের ছড়াচ্ছে। আমাদের সিপাহীজলাতে সিমিলার এক্সপিরিয়েন্স হয়েছে, এক ঘরে 18-20 জন গিয়ে পাওয়া গেছে, তারপরে দেখা গেছে প্রথম একজন পজিটিভ ছিল, পরে যখন আমরা টেস্ট করাই সব 18 জন 17 জন 18 জন সব পজিটিভ। এই প্রেক্ষাপটে আমরা বলছি যে এই যে জিনিসগুলো হোস্টেল এবং স্কুল বা যে কোনো খালি জায়গা, এগুলো আমাদের ভবিষ্যতের জন্য প্রিজার্ভ রাখা উচিত, যদি কোনো সিচুয়েশন এমন হয় তাহলে হয়তো এমনও হতে পারে যে টেন্ট লাগিয়ে চিকিৎসা করতে হতে পারে। সো এই আমরা তাই আমরা এনকারেজ করছি যে বাড়িতে থাকলে কোভিড অ্যাপ্রোপ্রিয়েট বিহেভিয়ার যদি হয়, আর যে ডক্টর দীপ এখন যেগুলো বললো পোস্টার লাগিয়ে সিল দিয়ে এগুলো যদি আমরা চালু করি, আমার এটার এফেক্টিভনেস বেটার হবে। ডেফিনেটলি এটা তো আর বলার অপেক্ষা রাখে না, কারণ এতবার বলা সত্ত্বেও আমরা জেনেও না জানার ভান করি, কারণ এই ভাইরাসটা দেখুন রিসেন্টলি যদি আপনি WHO-র ইয়ে দেখেন যে ভাইরাসটা এয়ারে কিছুক্ষণ সার্কুলেট করতে পারে, তো আমাদের স্বভাব কি আমরা রাস্তায় বেরোনোর সময় আমরা মাস্কটা হয়তো পড়ি, কিন্তু যে একটা বন্ধ করে আমরা আড্ডা দিই বা আমরা ক্লোজ নিজেদের সঙ্গে কথাবার্তা বলি তখন কিন্তু মাস্ক খুলে নিই, কে পজিটিভ কে নেগেটিভ বলতে পারছি না। এই যে ক্লোজ রুমে কিন্তু 2 মিটারের কনসেপ্ট নেই এখনো, এই রুমের মধ্যে বদ্ধ ঘরের মধ্যে যদি কেউ একজন পজিটিভ থাকে, কারোর যদি মাস্ক না থাকে সার্কুলেট করবে ভাইরাস, কিছুক্ষণ ছড়াতে পারে, সো সচেতনতা তো ডেফিনেটলি আছে। আমার একটা কোশ্চেন ছিল, আমরা যে এখন নাইট কার্ফিউটা দেওয়া হয়েছে, এটা আগের বার দেখা গেছিল নাইট কার্ফিউর সময় মানে পুরো যে আমাদের মানে জায়গাগুলো স্যানিটাইজ করা হয়েছে, এবার কিন্তু
নাইট কারফিউতে এরকম কোনো কিছু দেখা যাচ্ছে না, তো এই নাইট কারফিউটার মানে মানেটা কি? নাইট কারফিউ তো মেইনলি হচ্ছে এগ্রিগেশন প্রিভেন্ট করা, স্যানিটেশন এবং ডিসইনফেকশন করে, এনভায়রনমেন্ট স্যানিটেশন ডিসইনফেকশন করে খুব একটা বেনিফিট পাওয়া যায়। এই যে গাইডলাইনগুলো দিন দিন চেঞ্জ হচ্ছে বিকজ অফ আওয়ার লার্নিং এক্সপিরিয়েন্স, যে আমরা আগে গত এটাকে ফার্স্ট ওয়েভে আমরা যা যা আমরা দেখেছি এবং যা যা ইয়ে হয়েছে, কারণ গত ওয়েভের সময় যদি মনে থাকে আপনাদের আমরা বলেছি কিন্তু এই ভাইরাসটা এয়ারবোর্ন নয়। এখন আমরা বলছি যে ক্লোজ সিচুয়েশনে, কারণ অনেক পরীক্ষা নিরীক্ষা করে দেখা গেছে ওরা সার্ভাইভ করতে পারে কিছু, তো রাদার দেন ডিসইনফেক্টিং দ্য ওপেন ফিল্ড, ডিসইনফেকশন অফ দ্য রুম অ্যান্ড ফ্লোরস আর ভেরি ইম্পর্টেন্ট। তো সেই জন্যই হয়তো এখন এই গণহারে এই উদ্যোগ নেওয়া হচ্ছে না, এটার এফিকেসি খুব একটা থাকে না, কারণ ডিসইনফেক্টেড কনসেন্ট্রেশন এনভায়রনমেন্টের মধ্যে বেশিক্ষণ এফেক্টিভ থাকে না। আমরা 12 এপ্রিল পাঠিয়েছিলাম, 12 এপ্রিল পাঠিয়েছিলাম এবং আজকে আমরা কমপ্লিট রিপোর্ট পেয়েছি। ঠিক আছে, তো এটা একটু টাইম লাগে, এটা খুব ব্যয়সাধ্য টেস্ট এবং ওরা মহারাষ্ট্রে আপসার্সের কারণে সেন্টারগুলো সাংঘাতিক বিজি হয়ে গেছিলো, সেই জন্য হয়তো খানিকটা দেরি হয়েছে, বাট আলটিমেটলি উই গট দ্য রিপোর্ট। তো 19টার মধ্যে 11টা হচ্ছে ডাবল মিউটেন্ট B1.617, 5টা হচ্ছে UK ভেরিয়েন্ট B1.1.7, আর একটা হচ্ছে সাউথ আফ্রিকান ভেরিয়েন্ট, আরগুলো নর্মাল যে করোনা ভাইরাস আগের সময় ছিল একটা আছে। স্যার এমন কি আছে মানে করোনা পজিটিভ মানে মারা গেছে কেউ ডাবল মিউটেন্ট? ডাবল মিউটেন্টের মধ্যে আমাদের কাছে এখন অবধি যাই, আমি জাস্ট বিকেল বেলা পেয়েছি, অ্যানালাইসিস করতে পারিনি, পেয়ে আমি ভাবলাম অথরিটির সঙ্গে কথা হয়েছে, প্লাস যেটা দীপ বললো সকাল থেকে একটা রিউমার চলছিল দুজন মারা গেছে কি অনেক কিছু শুনছিলাম, অনেকেই ফোন করছিল, উদ্বিগ্ন ছিল সবাই। তো আমি ভাবলাম যে এখন রিপোর্ট পেয়েছি, এখনই আমার শেয়ার করা উচিত, আমি অ্যাডমিনিস্ট্রেশনের সঙ্গে শেয়ার করলাম, সেখান থেকে ডাইরেকশন পেলাম যে প্রেসে বলার জন্য যাতে এটা মানুষ জানতে পারে। তো আমার কাছে এখন অবধি যা ইনফরমেশন আছে আমরা পুরোপুরি অ্যানালাইসিস করতে পারিনি, ডাবল মিউটেন্টের একজন মারা গেছে এখন অবধি, তবে কালকে নাগাদ আমি আরো পরিষ্কার বলতে পারবো যে কত। স্যার একটা প্রশ্ন, স্যার আপনি তো বললেন যে দ্বিতীয় কোভিড খুব স্ট্রংলি আমাদের রাজ্যে এসে গেছে, আপনি আরেকটা কথা বললেন যে মাস্কটা খুব প্রয়োজন, কিন্তু এখনও দেখা যাচ্ছে রাস্তাঘাটে মাস্কের জন্য 200 টাকা বাঁচানোর জন্য যে কোনো মাস্ক তারা ব্যবহার করছে পারবে, এখন কাপড়ের মাস্ক আর সার্জিক্যাল মাস্ক N95 কোনটা মানুষের জন্য আসল প্রযোজ্য? ওপেন এয়ারে যখন আমরা থাকি, ওপেন এয়ারে দেখেন মাস্ক আপনি যেটাই পড়ুন, মাস্কের মেইন প্রিন্সিপাল হচ্ছে চারিদিকে যাতে এয়ার না ঢোকে। আমি কাপড়ের মাস্কটা যদি টাইট করে পড়ি, যেমন আমার এটা এখন একটু লুজ লাগছে, তো কাপড়ের মাস্কটা যদি আমি টাইট করে পড়ি তাহলে যদি কোনো এয়ার প্যাসেজ না থাকে তাহলে কাপড়ের মাস্কটা সেফ, বাট ট্রিপল লেয়ার ইজ সেফ। আর যদি যারা হেলথ কেয়ার প্রোভাইডার, যারা একদম ডাইরেক্ট রোগীর সঙ্গে আছে, তো তাদের ক্ষেত্রে N95। আমার থেকে যাতে ভাইরাসটা বের না, কিন্তু আমার কাপড়ের মাস্ক পরলে আমার ভেতরে ভাইরাসটা ঢুকার সম্ভাবনা থাকে। ঠিক আছে, এটা হচ্ছে একদম খোলাখুলি কথা, যে কাপড়ের মাস্কটা একটা ব্যারিয়ার হিসাবে কাজ করে, আমি কাশি দিলাম, আমি হাঁচি দিলাম, বা আমি কথা বললাম, যে ড্রপলেট গুলো বেরোতে পারবে না, সো দ্যাট ভাইরাস আপনি আমার সামনে বসে কথা বলছেন আপনাকে ইনফেক্ট করবে। স্যার এই কথাটাই আমার মানে 200 টাকা থেকে বাঁচার জন্য যে কোনো কাপড়ের মাস্ক মানুষ ব্যবহার করছে, কিন্তু এতে তো আর কোভিড না, না এটা কোভিড না। আপনারা এই বিষয়ে কি সচেতনতামূলক কর্মসূচি নিচ্ছেন? না না, যেখানে যেখানে আপনার এক্সপোজারের ব্যাপার আছে, ক্লোজ এনভায়রনমেন্টের বা দেওয়ার ব্যাপার আছে, সেখানে মিনিমাম ট্রিপল লেয়ার মাস্ক পরা উচিত, নট দ্যাট। এবং আজকাল আমরা বলছি ইভেন ডাবল মাস্ক পরা, যে রিস্কি জায়গায় এগ্রিগেশনে যেতে হলে ইউজ ডাবল মাস্ক, একটা ট্রিপল লেয়ার তার উপর একটা কাপড়ের মাস্ক রেখে দিলেন, যাতে কোনো প্রবলেম নেই।
সর্দি কাশি জ্বর হতে হবে এমন কোনো কথা নেই, হঠাৎ ডায়রিয়া শুরু হলো, হঠাৎ লুজ মোশন, খুব দুর্বল হয়ে যাচ্ছে, এই ধরনের পেশেন্টদের টেস্ট করিয়ে নেওয়া হবে। এবং তার থেকে বাচ্চারাও বাদ যাচ্ছে না, কারণ আমরা সেদিনে একদম 7 বছরের বাচ্চার বাচ্চা পেয়েছি পজিটিভ, তো বাচ্চারাও এখন ঠিক বিপদ মুক্ত নয়। সেজন্য বয়স্ক এবং বাচ্চাদের যথাসম্ভব ঘরে থাকার ইয়ে দিচ্ছি, স্কুল কলেজ বন্ধ রাখার উদ্দেশ্য হচ্ছে সেটাই, মেইনলি সেটাই। আজকের মিটিংয়ে কি আপনাদের তরফে কোন জানা যেটা আজকের দিনে ফাংশন আছে 11টা, তো টোটাল এটা যেটা ডেডিকেটেড কোভিড হেলথ সেন্টার সেটা আছে আমাদের কাছে, ফ্যাসিলিটি ইজ ভেরি হাই, এদের মর্বিডিটি ইজ ভেরি হাই, মর্টালিটি ডিপেন্ড করছে ডিপেন্ডিং অন দ্য ইমিউন স্ট্যাটাস অফ দ্য ইন্ডিভিজুয়ালস ওদের উপর। তো যেটা কোশ্চেন জানতে চাইছিলেন যে হোয়াট ইজ ডাবল মিউটেন্ট, ডাবল মিউটেন্ট হচ্ছে অ্যাকচুয়ালি আমরা যদি ভাইরাসটা কী করে আমাদের শরীরে ঢোকে এটা যদি বুঝতে চাই তাহলে দেখবেন যে ভাইরাসটা আমাদের শরীরে এক ধরনের রিসেপ্টর ইউজ করে, ACE2 রিসেপ্টর বলে, যেগুলো আমাদের রেসপিরেটরি সেলের মধ্যে থাকে। তো এই যে প্রোটিনটা রিসেপ্টরের সঙ্গে সংযুক্ত হয় সেই প্রোটিনটাকে ভাইরাসের স্পাইক প্রোটিন বলে, স্পাইক প্রোটিন ইজ দ্য কালচারড প্রোটিন, স্পাইক প্রোটিনে যত মিউটেশন হবে তত বেশি ভাইরাসের সংক্রমণ ক্ষমতা বেড়ে যাবে। তো এই ক্ষেত্রে যে একবার সিঙ্গেল মিউটেশন অলরেডি হয়ে গেছে লাস্ট ফার্স্ট ওয়েভে, এবার সেকেন্ড ওয়েভে স্পাইক প্রোটিনের এখন দুটো প্রোটিনের দুটো অ্যামাইনো অ্যাসিড চেঞ্জ হয়ে গেছে, দুটো ভিন্ন জায়গায় মিউটেশন আছে, যার ফলে ভাইরাস আরো অ্যাক্টিভ হয়ে গেছে, আরো অ্যাক্টিভ হয়ে এখন আরো বেশি এফিশিয়েন্টলি ও এই রিসেপ্টর ইউজ করে করে আমাদের সেলে ঢুকতে পারছে, দ্যাট ইজ এ ডাবল মিউটেন্ট। সো বেসিক্যালি স্পাইক প্রোটিন, এবং আমরা যে ভ্যাকসিন নিচ্ছি ভ্যাকসিনটা কিন্তু আমরা স্পাইক প্রোটিনটাকেই কাজে লাগিয়ে ভ্যাকসিনেশনটা নিচ্ছি, যাতে স্পাইক প্রোটিন ইনডিউসড অ্যান্টিবডি গঠন হয়, যাতে স্পাইক প্রোটিনটাকে আমরা নিউট্রালাইজ করতে পারি। এখন যদি ডাবল মিউটেন্ট যদি এখন 13-14 মিউটেশন হয় তাহলে এই স্পাইক প্রোটিনের এগেনস্টে যে ভাইরাস ভ্যাকসিন রিলেটেড অ্যান্টিবডি হবে সেটা তো এফেক্টিভ নাও হতে পারে। এটা হচ্ছে এখন যে জন্য এই ভেরিয়েন্টগুলোকে বলা হয় ভেরিয়েন্ট অফ কনসার্ন, যে আমরা এগুলো নিয়ে উদ্বিগ্ন আছি। আচ্ছা, ওয়েস্ট ডিস্ট্রিক্টে যে আছে মানে আমাদের আইডেন্টিফাই থ্রি টায়ার সিস্টেমের মধ্যে যদি আমরা যাই, আমাদের এটা ভারত সরকারের একটা নির্দেশ আছে আরটিপিসিআর এ যারা পজিটিভ আসে, আজকে এটা একটা সিদ্ধান্ত হয়েছে যে যে কোনো এন্ট্রি পয়েন্টস এ মানে প্রথমটা একটা আপনারা করে বলুন ছিলেন মিলে যে আমরা এটাই করলাম, পজিটিভ পেশেন্টকে এখন নর্মাল নিজের থেকে কোনো ভেহিকেল বা কোনো কিছু করে ড্রপ করার জন্য আমরা অ্যালাউ করব না। পজিটিভ পেশেন্ট যদি আসে, পজিটিভ পেশেন্ট এক জায়গায় থাকবে, রেসপেক্টিভ ডিপার্টমেন্টের থেকে গাড়ি দিয়ে রেসপেক্টিভ ডিস্ট্রিক্টে, সাপোজ আগরতলায় পজিটিভ আসলো, ওর বাড়ি হলো উদয়পুর, তখন আগরতলায় পজিটিভ এয়ারপোর্টে ফর এক্সাম্পল আসলো, ওইখান থেকে একটা নিয়ারেস্ট কোভিড সেন্টার ওকে নিয়ে যাওয়া হবে, কিছুক্ষণ ওখানে থাকবে, তো একটা সময় যখন এগ্রিগেশন অফ সার্টেন নাম্বার অফ পজিটিভ পেশেন্টস হয়ে যাবে অফ দ্যাট রেসপেক্টিভ ডিস্ট্রিক্ট, তো সরকারি গাড়িতে মানে যেখানে সব প্রোটোকল মেনে তাকে সেই ডিস্ট্রিক্টের কাছাকাছি নিয়ে যাওয়া হবে, যাওয়ার পরে ওই ডিস্ট্রিক্ট টেক আপ করবে, টেক আপ করে পেশেন্টকে নিয়ে আদার কোভিড কেয়ার সেন্টার বা আদার হোম আইসোলেশন যেখানে সেভাবে সেটা ব্যবস্থা করা হবে। এটা আজকে একটা সিদ্ধান্ত হয়েছে।
আজকে কি 14 জনের মধ্যে কি ডাবল মিউটেন্ট মানে ওয়েস্ট ডিস্ট্রিক্টের টেস্ট কিছু রেলওয়ে স্টেশন থেকে কভার হচ্ছে, কিছু এয়ারপোর্ট থেকে কভার হচ্ছে, কিছু এজেন্সি থেকে কভার হচ্ছে। এবং আপনারা এখন এটাও জানেন যে আমাদের কিন্তু ত্রিপুরা মেডিকেল কলেজ টিএমসিতে কিন্তু আর্টিফিশিয়াল টেস্ট শুরু হয়ে গেছে। আমাদের ল্যাব স্ট্রেন্থেনিং এর একটা পার্ট ছিল যে টিএমসিকে স্ট্রেন্থ করা, তো সেটা কিন্তু গত 3 দিন ধরে কিন্তু ত্রিপুরা মেডিকেল কলেজেও আর্টিফিশিয়াল টেস্ট হয়ে গেছে। তো এই ইনফরমেশনটাও আমি আপনাদের মাধ্যমে, যিনি প্রশ্নটা করেছেন ভালো হয়েছে, আমি ইনফরমেশনটা দিয়ে দিই। এজিএমসিতে দেখা যাচ্ছে কি, সাপোজ যেমন আমরা আরটিপিসিআর বা ট্রুনেট সিবিনেট রিপোর্ট, নেগেটিভ রিপোর্ট আমরা চাই, যেটা 21 তারিখ থেকে আমরা নোটিস ইস্যু করে 24 তারিখ থেকে লাগু করেছিলাম। সাডেন লেভে মানে প্রত্যেক দিন 4টার সময় প্রায় 50 থেকে 70-80 জন আরও বেশি লাইন ধরে থাকে ফর কালেকশন অফ দ্য ইন্ডিভিজুয়াল নেগেটিভ রিপোর্ট অফ দ্য আরটিপিসিআর, কারণ ওরাও কোনো না কোনো রাজ্যে যাওয়ার জন্য আসে। তাতে কি হচ্ছে, এক তো ওইখানে কোভিড অ্যাপ্রোপ্রিয়েট বিহেভিয়ারটা ওরা ভঙ্গ হচ্ছে, তো সেই পরিপ্রেক্ষিতে মিশন ডিরেক্টর এনএসএম স্যার, আমি এবং টিএমসির দ্বারা সরকারের নির্দেশ অনুযায়ী আমরা বসে আমরা ঠিক করলাম যে টিএমসিতে ল্যাব ইমিডিয়েটলি চালু করতে হবে। এটা গত বছর থেকে প্রসেসে ছিল কিন্তু কোনো কারণবশত হয়নি, কিন্তু আলটিমেটলি এটা কিন্তু শুরু হয়েছে। আমার এটা একটা রিকোয়েস্ট থাকবে, যেহেতু আমাদের একটা আরেকটা সেন্টার হয়েছে আরটিপিসিআর টেস্টের জন্য, যদি কেউ এরকম থাকে যার নিজের কারণে টেস্ট করে সেটা বাইরে যাবে, তো ডেফিনেটলি আপনারা টিএমসিতে গিয়ে সেরে সেটাকে অ্যাভেল করুন, কারণ সেটা কস্ট বেসিস হবে। এটা আপনারা টিএমসি থেকে যোগাযোগ করবেন, কারণ রেটের অলরেডি একটা আছে ইয়ে আমার কাছে যতটুকু ধারণা স্যার, এটা 800 ফার্স্ট মান্থের জন্য 500, তারপর থেকে 800 একটা রেট ফিক্স করে দিয়েছে। এজেন্সি ফ্রি অফ কস্ট, এজেন্সি ফ্রি অফ কস্ট। তাহলে কি এখন এজেন্সিতে করাই যাবে না, করা যাবে না আমরা এটা করছি। হ্যাঁ, কেউ যদি স্মুথলি গিয়ে টেস্ট করাতে চায় তো কম্পারেটিভলি, না আমি স্যাম্পল দিলাম স্মুথলি কিন্তু রিপোর্ট আনতে গিয়ে আমার 1 ঘন্টা 1.5 ঘন্টা আমার দাঁড়িয়ে আরো অসুবিধা হলো। তো এটা ইনফরমেশন হলো, কেউ যদি ওইখানে একটু কম্পারেটিভলি একটু কমই ভিড়টা থাকবে ইনিশিয়ালি আশা করি, তো গেলে স্মুথলি স্যাম্পলটাও দিতে হবে না, রিপোর্টটা স্মুথলি নিয়ে আসতে হবে। আমি একটা এক্সাম্পল দিচ্ছি, আমরা একটু 1 মান্থে 15 টাইমস টেস্ট করেছি, 15 টাইমস আরটিপিসিআর, ইটস এ কস্টলি টেস্ট, দুদিন পর পরই করাচ্ছে, দুদিন পর পরই করাচ্ছে। তখন আমরা ওনাকে কল করলাম যে কেন, ওয়াই ইউ আর করলো, আপনাদের কী অসুবিধা, রেসপন্স হবে আপনাদের কী অসুবিধা, মানে আমাদের অসুবিধা হচ্ছে কারণ ইউ আর মানে জেনুইন ব্যক্তিকে আপনি বঞ্চিত করে এটা আপনি আনডিউ অ্যাডভান্টেজ দিচ্ছেন, আপনি দুদিন পর পর 3 দিন পর পর তো টেস্ট করানোর কোনো গাইডলাইন নেই, কিছু নেই। তো উনি বললেন যে না, আমার ফ্রিকোয়েন্ট ট্রাভেল থাকে, তো একটা ট্রাভেল শেষ করে আস্তে আস্তে ওইটার এক্সপায়ারি হয়ে যায়, আরেকটা ট্রাভেল শুরু হয়ে যায়, দেন। তখন উনি বললেন যে ওয়াই ডোন্ট ইউ স্টার্ট ইন প্রাইভেট, আমি পয়সা দিতে রাজি আছি। তো এই ধরনের যারা ফ্যান্সি টেস্ট করাতে যাবেন বা এই ধরনের যারা ইয়ে করেন, আমরা চাইছি যে কারণ এজিএমসি ইজ ভেরি বিজি উইথ ডিস্ট্রিক্ট, সমস্ত ডিস্ট্রিক্ট থেকে স্যাম্পল আসছে, প্লাস ইয়ে মানে আমরা চাইছি যে প্রকৃত যারা সিমটোমেটিক, যাদের রিয়েল দরকার, তারা বিনা পয়সার সুযোগটা পাক, আর যাদের বিভিন্ন কারণে দরকার, যে ভ্রমণে যাবে ওনার ফার্স্ট প্রায়োরিটি দিতে হচ্ছে আমাকে, কারণ ওনার এখন ট্রেন আছে, এখন ফ্লাইট আছে, এখন উঠতে হবে, দেবেন না কেন, এই ধরনের প্রেশারে আমরা করি। তো যারা এই ধরনের আমোদ প্রমোদে যাবেন, ভ্রমণে যাবেন, তাদের ক্ষেত্রে আমরা বলি যে 500 টাকা বেশি দিয়ে ওইখানে টেস্ট করিয়ে দিয়ে, এটা মনে হয় মানুষের সাথে এটা করা উচিত। কনসিডার করতে হয়, তো সেই জিনিসগুলি স্টেট লেভেল টাস্ক ফোর্স স্টিয়ারিং কমিটি আছে, সেই জায়গাতে সেই ডিসিশন নেওয়া হবে। আমরা নাইট
আমাদের এই ফোরামে এটা নিয়ে কমেন্ট করাটাও ঠিক না। আমি আরেকটা ইনফরমেশন দিয়ে দিই, ইনফরমেটিভ ইনফরমেশন। উনি প্রশ্ন করেছিলেন, আমি যদি 2021 এর যদি আমি কেসেস দেখি তো আমার 50% কেসেস, এখন অব্দি যত কেসেস এসেছে 2021 এ 50% কেসেস কিন্তু এজ গ্রুপ 20-40 ইয়ার্স, 20-40 বছরের 50% কেসেস। যেটা বলছেন শিশুদের কি হয়েছে নাকি, 10 বছরের নিচে শিশুরা আছে যারা 1.95% কেসেস অফ দ্য টোটাল কেসেস যেটা পজিটিভ। একটা ভালো জিনিস কি, মোর দেন 80 ইয়ার্সে আমার লেস দেন 1% কেসেস, লেস দেন 80 ইয়ার্স, যেটা গত বছর কিন্তু মোর দেন 80 ইয়ার্সটা ম্যাক্সিমাম কেসেস ইনভলভ হয়েছে। এটার দুইটা পার্সপেক্টিভ আছে, একটা পার্সপেক্টিভ হলো আমার এখানে কেসেস এর সংখ্যা পার্সেন্টেজ কোন কোন এজ গ্রুপে বেশি, 20-40%, তার মানে ভ্যাকসিনেশনের একটা ডেফিনেটলি রোল আছে, ডেফিনেটলি একটা রোল আছে। এক নাম্বার জিনিস। দুই নাম্বার জিনিস, ওই এজ গ্রুপে বেশি কেন, কারণ ওই এজ গ্রুপের লোকেরাই কিন্তু সবচেয়ে বেশি আউটডোরে যায়, কোভিড অ্যাপ্রোপ্রিয়েট বিহেভিয়ার কিন্তু সবচেয়ে বেশি অবহেলা তারাই এই এজ গ্রুপের থেকেই ম্যাক্সিমাম হচ্ছে, এবং ওই এজ গ্রুপের তারাই দেখবেন কোনো না কোনোখানে দাঁড়িয়ে গল্প করছে, আড্ডা মারছে, এই করছে সেই করছে। তো ডেফিনেটলি এই এজ গ্রুপটা কিন্তু আমার প্রোন এজ গ্রুপ, তো সেই তথ্য দিয়েই বোঝা যায় যে আমাদের সেই জিনিসগুলি মানতে হবে। তো এটা আমার বিশেষ বিশেষ রিকোয়েস্ট থাকবে যে 20-40 ইয়ার্সের 50% কেসেস যদি হয়, তারা তো নিশ্চয়ই বাড়িতে গেছে, বাড়িতে গিয়ে যদি তারা ভাইরাসটা ক্যারি করে ওই মোর দেন 80-70-50 উপরে যারা আছে তাদেরকে কিন্তু ইনফেকশন ছড়াতে পারে। তো বিনম্রভাবে আমার রিকোয়েস্ট থাকবে, প্লিজ 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 adhere to the covid appropriate behavior, covid appropriate behavior শুধু মাস্ক পরা নয়, covid appropriate behavior কিন্তু শুধু মাস্ক পরা নয়, টোটাল 15টা জিনিস আছে যে জিনিসটা covid appropriate behavior এর মাধ্যমে পড়ে। আমার রিকোয়েস্ট থাকবে আপনারা যারা সাংবাদিক বন্ধু আছেন বা যারা এটা দেখবেন, মিনিস্ট্রি অফ হেলথ এন্ড ফ্যামিলি ওয়েলফেয়ার এর ওয়েবসাইটে গিয়ে একটা গাইডলাইন আছে covid appropriate behavior, সেটার মধ্যে কি আছে সেটা একটা পিক্টোরিয়াল গ্রাফিক্স এর মধ্যে বলা আছে, 36 পেজেস, সেটা যদি বাচ্চাদেরকেও দেখেন বাচ্চারাও বুঝতে পারবে। প্লিজ এটাকে কনসিডার করবেন এবং মেনটেন অল দ্য ডাইরেকশনস ফ্রম দ্য স্টেট গভর্নমেন্ট, কোঅপারেট করুন, হেল্প আস টু হেল্প ইউ। ম্যাডাম একটা প্রশ্ন আছে।